আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমু কুকিং। আজকে রেসিপিতে থাকছে খুব সহজে ঝরঝরে সাদা পোলাও। যারা পোলাও রান্না করতে গেলে শক্ত বা নরম থেকে যায়, আজকে রেসিপিটা তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা হালকা ভেজে এতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পোলাওর কালারটা লাল হয়ে যাবে, হালকা বাদামি হয়ে আসলে এতে দিয়ে দিব পোলাওর চাল। আমি 3 কাপ পোলাওর চাল আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। এখন চালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে চালটা যখন ভারী হয়ে আসবে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি চাল নিয়েছি 3 কাপ, পানি লাগবে 6 কাপ। আমি পানি দিলাম 5 কাপ, আর 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। পানিটা ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে পোলাওটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরে ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে চালটাকে উপর নিচে করে দিব। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম 2-3টা আলু বোখারা, 10-12টা কিশমিস, আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমাদের পোলাওটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আর আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয়, নিচে একটা মোটা তলা যুক্ত তাওয়া দিতে পারেন। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পোলাওটা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের পোলাওটা পুরোপুরিভাবে তৈরি। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। দেখুন আমাদের পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন, আর রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।